বেসরকারি কোম্পানি সাইবার ক্রাইম বিভাগের চাকরি ছেড়ে দুষ্কৃতি ধরতে ইসলামপুর এলেন এক মহিলা। হাতে নাতে ফল পেলেন ওই মহিলা। বিহারের এক দুষ্কৃতির কাছ থেকে উদ্ধার বেশ কয়েকটি এটিএম কার্ড। আটক দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাস টার্মিনাসের কাছে ব্যাংক অফ ইন্ডিয়া এটিএমে। সূত্রের খবর, গত 2 ফেব্রুয়ারি ইসলামপুর থানার নেতাজি পল্লীর বাসিন্দা অনিতা ঘোষ নামে এক বৃদ্ধা পেনশনের টাকা তুলতে বাস টার্মিনাস সংলগ্ন ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমে এসেছিলেন। সেখানে এক দুষ্কৃতীর খপ্পরে পড়ে মহিলার এটিএম থেকে 15,000 করে দুবার 15,000 টাকা তুলে নিয়েছিল। অনিতা ঘোষের মেয়ে পম্পা ঘোষ বেঙ্গালুরুর একটি বেসরকারি কোম্পানির সাইবার ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। পেনশনের টাকা ব্যাংক থেকে হাতিয়ে নেওয়ায় চরম বিপাকে পড়েন অনিতা দেবী। অনিতা দেবীর স্বামী ইসলামপুর আদালতের কর্মী ছিলেন। ঘটনাটি ইসলামপুর থানায় এবং ইসলামপুর মহকুমা শাসক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। পম্পা দেবীর অভিযোগ, এই দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের সঙ্গে যোগ থাকায় ঘটনার তদন্তে পুলিশই নিষ্ক্রিয়তা রয়েছে। দুষ্কৃতীদের গ্যাংয়ের হদিশ করতে পম্পা দেবী বেঙ্গালুরু থেকে চাকরি ছেড়ে ইসলামপুরে চলে আসেন। বুধবার দুপুরে তিনি জানতে পারেন মায়ের অ্যাকাউন্ট সচল আছে। বিষয়টি বুঝতে পেরে তিনি সোজা বাস টার্মিনাসের পাশে এটিএম এ চলে আসেন। তিনি এসে দেখেন এক মাঝ বয়সী ব্যক্তি এটিএম থেকে টাকা তুলছেন। পম্পা দেবী তাকে এটিএম থেকে বের করে মারধর শুরু করেন। ঘটনা জানাজানি হতে বহু মানুষ সেখানে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেন। মহিলার ভূমিকায় খুশি ইসলামপুর তৃণমূল কংগ্রেস নেতারা। এ বিষয়ে প্রতারিত মহিলার মেয়ে পম্পা ঘোষ কি বলেছেন শুনে নেব। 2 ফেব্রুয়ারিতে এসেছিল ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকা তোলার জন্য। 10,000 আর 5,000 টাকা, 15,000 টাকা দুবার ট্রানজেকশন করেছে, কিন্তু পুলিশের কাছে সমস্ত এভিডেন্স যাবার পরও পুলিশ কোনো কাজ করেনি। আমার বাবা এক্স এমপ্লয়ি ছিল এসডিএম অফিসে, ইভেন এসডি অফিসেও কালকে আমি থানায় দাঁড়ি করার পরেও আমি ওখানে গিয়েছিলাম ওদেরকে বলার জন্য, স্টেপ নামার জন্য, যেহেতু তারা কোনোভাবে প্রশাসন একেবারে ভেঙে পড়েছে। এখানে আমি গিয়েছিলাম অর্পিতা দত্তের কাছেও হেল্প চাওয়ার জন্য, ওয়ার্ড কমিশনার আমাদের, তারা কেউ কোনোভাবেই হেল্প করেনি। তাই আমি নিজেই ধরেছি এই সাইবার ক্রাইমের লোকগুলোকে, ওর কাছে এতগুলো এটিএম, টাকা আমাকে ফটো তুলতে গেছে তখনই ধরেছে। তখন আমি চেয়েছি, সবাইকে বলেছি একে ধরুন, আমি ধরে দিয়েছি। এক এক করে ফ্রড আমি ধরার জন্য এসেছি ব্যাঙ্গালোর থেকে। আমি এই র্যাকেটকে ধরবো আর যাতে লোকের আর কোনো বিপদ না হয়, কোনো বাবা মার চোখ দিয়ে জল না পড়ে, আমার মা পেনশন পায়, সেই পেনশনের টাকা তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি সাইবার ক্রাইমেই আছি, কিন্তু আমি প্রাইভেটে চাকরি করি, গভর্নমেন্ট এমপ্লয় নই। আমার বাড়ি নেতাজি পল্লী, আমার লিঙ্কডইন প্রোফাইল দেখতে পারেন চম্পা ঘোষ, আমার লিঙ্কডইন প্রোফাইল দেখলে বুঝতে পারবেন আমি সাইবার সিকিউরিটিতে কাজ করি। আপনি কর্মসূত্রে বেঙ্গালুরু থাকেন? হ্যাঁ, আমি বেঙ্গালুরুই থাকি, আর আজকে এসেছি ডাকের ধরার জন্য। ওই লোকটাকে যে ধরছে, ওর বাড়ি কোথায় জানা গেছে কি? বাড়ি আমি জানি না, ওর বাড়ি ওর কিছু জানি না আমি, শুধু ধরে আমি পুলিশকে সাথে সাথে ফোন করেছিলাম, কারণ আমি মেসেজ পেয়েছি এখনো ট্রানজেকশন চলছে আমার বাবার আইডি থেকে। আপনার নাম? চম্পা ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি নেতাজি পল্লী, ইসলামপুর। ইসলামপুর। আর এই র‍্যাকেটকে আমি ধরার জন্য এসেছি বেঙ্গালোরে ছেড়ে। এখানে আমার এটিএম কার্ড ব্যাংক অফ ইন্ডিয়া থেকে তুলে নিয়েছিল, তুলে 15,000 টাকা চুরি করেছে এই লোকটি। আমি সব এভিডেন্স দিয়েছি, জমা দিয়েছি, পুলিশ কোনো কাজ করেনি। আমি এসডি অফিস গেছি, এসডিএম অফিস গেছি, সমস্ত অফিস গেছি, আমি নিজে সাইবার ক্রাইমে কাজ করি, জব ছেড়ে এসেছি বেঙ্গালোরে এই র‍্যাকেটকে ধরার জন্য। কিন্তু জানতে পারলেন কোথায় বাড়ি এই লোকের? লোকটার বাড়ি আমি জানি না, পুলিশ সাপোর্ট করছে, পুরো সাপ পুলিশ এর সাথে বিনমল বাজে। আপনার বাড়ি কোথায়? নেতাজি পল্লী। আমার নাম অনিতা ঘোষ, আমি চম্পা ঘোষ। এই প্রসঙ্গে ইসলামপুর তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ বাবুল কি বলেছেন শুনবো। কি হয়েছিল ওই রাস্তাঘাটে? আমি আর আমাদের কিছু লোকজন সবাই মিলে যাচ্ছিলাম, তো মহিলাটা চিৎকার করছিল, আমাদের একটা বাবন দত্ত নাম আছে, দাদা ধরাধরি করছিল, পরে আমরা ধরলাম। তো মহিলা ঠিকভাবে বলতে পারছিল না, আমরা বললাম মোবাইল টোবাইল ছিনতাই করছে। পরে মহিলা ওর পকেটে হাত ডালে, মোবাইল পকেট থেকে মোবাইল আর ওর বাইকের চাবি আর তার সঙ্গে 10-12টা এটিএম কার্ড রিকভারি করলো। এরা মহিলাদের উপরে অ্যাটাক করে বোধ হয়, এই মহিলাদের এটিএম নিয়ে এটিএম চেঞ্জিং করে টাকা তুলে নেয়। এ ধরনের এরা বিহারে পাঠিয়ে, আমি ধরলাম, ধরার পর আমিও 2-3 হাত মারলাম ওদেরকে। তারপর ও বললো, তারপর বললো কি, এটিএম পকেট থেকে এটিএম বের করে দেখলাম কি অনেক নানা রকমের নামে এটিএম গুলো আছে আর ওর বাড়ি বিহার। মানে কি প্রসেসে মানে আর কি এরা হচ্ছে এই কাজটা করতে, যদি প্রসেসটা তোমার জানা। এর আগে আমরা দেখেছি এটিএম এ এরকম অনেক মহিলা উপরে এরা অ্যাটাক করে, মহিলারা যারা এটিএম চালাতে জানে না তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু আজকে ভালো মহিলার পল্লাতে পড়লো যে ধরা পড়ছে। বলছি যে কোন ব্যাংকের, কোন ব্যাংকের এটিএম এর ঘটনা এটা? এটা আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম আছে, তার সামনেই ঘটনাটা ঘটেছে, বাস টার্মিনাসে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বাবু। ওই লোককে কোথায় নিয়ে গেল? ওই লোকটাকে আমাদের পুলিশ ইসলামপুর থানা পুলিশ ডিপার্টমেন্টে সবাই নিয়ে গেছে। ওর সঙ্গে আর কেউ ছিল? স্যার, ওই লোকটার সঙ্গে আর একা ছিল? আমরা ওই লোকটাকে ধরেছি সবাই মিলে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।